শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা একটা কবিতা পড়ব, কবিতাটার নাম হচ্ছে ছুটি। এবং ছুটি কবিতাটা পড়ার পর আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা করব। তাহলে চলো দেরি না করে আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিই ছুটি কবিতাটা দিয়ে। এই কবিতাটা পেয়ে যাবে তোমরা তোমাদের বইয়ের 70 নম্বর পৃষ্ঠায়। চলো তাহলে আমরা কবিতাটা পড়ি। ছুটি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। মজার না অনেক কবিতাটা? এই কবিতায় তাহলে আমরা কি দেখছি? এই কবিতায় আমরা দেখছি যে বাদল টুটে গেছে, মানে বাদল সরিয়ে আকাশে মেঘের কোলে রোদ হাসছে, রোদ উঠছে, সূর্য উঠেছে। এবং এই কবিতাতে কতগুলো বাচ্চা মিলে খেলাধুলা করছে, তারা হচ্ছে বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে, কোথায় যাবে তারা ভেবে পাচ্ছে না, কোন বনের দিকে যে যাবে তারা বুঝে উঠতে পারছে না, কারণ আজকে তাদের ছুটির দিন, আজকে তাদের কোনো কাজ নেই, তারা আজকে আনন্দ করবে শুধু। তাহলে এখান থেকে চলো আমরা কিছু প্রশ্নোত্তর শিখি। মেঘের কোলে কি হাসে? মেঘের কোলে রোদ হাসে। কি হারিয়ে বনে যায়? পথ হারিয়ে বনে যায়। মাঠে কি করে? ছুটে বেড়ায়। এখন তোমাদের বাড়ির কাজ থাকবে এই যে আমরা শব্দগুলো পড়লাম, ছুটি, পথ, মাঠ, এগুলো দিয়ে কিছু বাক্য লেখা। আমি তোমাদের জন্য প্রথম বাক্যটা বলে দিচ্ছি। ছুটি দিয়ে একটা বাক্য হতে পারে, গ্রীষ্মের ছুটিতে আমরা দাদু বাড়ি বেড়াতে যাব। তাহলে এটা হচ্ছে একটা বাক্য, কারণ এখানে অনেকগুলো শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করছে, তাই এটা হচ্ছে একটা বাক্য। গ্রীষ্মের ছুটিতে আমরা দাদু বাড়ি বেড়াতে যাব। একইভাবে পথ এবং মাঠ, এই দুটো শব্দ দিয়ে তোমরা বাড়ির কাজে কিছু বাক্য গঠন করবে, ঠিক আছে? এখন চলো তাহলে আমরা আমাদের পরবর্তী পাঠে চলে যাই। পরবর্তী পাঠে আমরা পড়ব বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা এবং মুক্তিযোদ্ধাদের কথা। এটার জন্য তোমরা তোমাদের বইয়ের 71 নম্বর পৃষ্ঠাটা একটু বের করো। 71 নম্বর পৃষ্ঠায় তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ নিয়ে কিছু ছবি দেয়া, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর প্রবন্ধ লেখা, তাই না? এই প্রবন্ধটা আমরা এখন পড়ব। তোমরা কি জানো এদেশ কিভাবে জন্ম নিল, কারা স্বাধীন করেছে এই দেশ, এটা কি তোমরা জানো? চলো আমরা এখন মুক্তিযোদ্ধাদের কাহিনী জানতে জানতে এই প্রশ্নগুলোরও উত্তর জানবো, যে এই দেশ কারা স্বাধীন করেছে, এই দেশ কিভাবে স্বাধীন হয়েছে, এই দেশ কাদের কাছ থেকে স্বাধীন হয়েছে, আজকে সব জেনে নিব আমরা, ঠিক আছে? মুক্তিযোদ্ধাদের কথা। আমাদের দেশ বাংলাদেশ, এ দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, সে এক বিরাট ঘটনা। 1971 সাল পাকিস্তানিরা বাঙালিদের উপর হামলা করল, তখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন বঙ্গবন্ধু, তিনি আমাদের মহান নেতা। আমরা কিন্তু এই যে এই পাঠটা যে আছে এখানে কিন্তু বঙ্গবন্ধুর একটা ছবিও দেখতে পাচ্ছি তোমাদের বইয়ে, তাই না? তার নাম শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের জাতির পিতা। পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো, তারা লাখ লাখ বাঙালিকে মেরে ফেলল, পুড়িয়ে দিল হাজার হাজার ঘর বাড়ি। বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা সাড়া দিল, পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে শুরু হলো যুদ্ধ। যারা যুদ্ধ করেছিলেন তারা হচ্ছেন মুক্তিযোদ্ধা, তাদের বুকে ছিল অনেক সাহস, ছিল দেশের জন্য ভালোবাসা। তাদের অনেকে জীবন দিলেন, 9 মাস চলল যুদ্ধ, শেষে হার মানল পাকিস্তানি সেনারা, আমাদের বিজয় হলো, স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, ভালোবাসি মুক্তিযোদ্ধাদের। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? কারা বাঙালিদের উপর হামলা করে? আমরা শিখেছি যে পাকিস্তানিরা বাঙালিদের উপর 1971 সালে হামলা করেছিল, যার ফলশ্রুতিতে পরবর্তীতে মুক্তিযুদ্ধ হয়। কে স্বাধীনতার ডাক দেন? আমরা মাত্রই পড়লাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমাদের পতাকার রং কি? আমাদের পতাকার রং হচ্ছে লাল এবং সবুজ। এখন চলো আমরা কিছু যুক্ত বর্ণ শিখি। মুক্তিযুদ্ধ, এখানে মুক্তি শব্দটাতে আমরা যেই যুক্ত বর্ণটা দেখছি এটাকে যদি আমি ভাঙি আমি পাবো ক এবং ত। তাহলে ক এবং ত এই দুটা বর্ণ যুক্ত হয়ে মুক্তি শব্দে যেই যুক্ত বর্ণ আছে সেটা গঠন করে, তাই না?
এই রকম আরো কিছু শব্দ হচ্ছে উক্ত, ভক্ত। এই শব্দগুলো তৈরিতে আমরা এই ক এবং ত এর মিশ্রণে গঠিত যুক্ত বর্ণটা ব্যবহার করে থাকি। একইভাবে বঙ্গবন্ধু, এই যে বন্ধু শব্দটা, এখানে যে যুক্ত বর্ণটা আমরা দেখছি এইটা ভাঙলে আমরা পাবো দন্ত ন এবং ধ। তাহলে দন্ত ন এবং ধ মিলে বঙ্গবন্ধুতে ব্যবহৃত এই যুক্ত বর্ণটা গঠন করছে। এটা নিয়ে আরেকটা শব্দ বলো তো তোমরা আমাকে। আমি বলি অন্ধ, গন্ধ, এই শব্দগুলো এই একই যুক্ত বর্ণ দিয়ে গঠিত হয়েছে। এরপর আমরা স্বাধীন শব্দটা একটা যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি। স্বাধীন, প্রথম যে বর্ণটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা যুক্ত বর্ণ। এই বর্ণটাকে যদি আমরা ভাঙি আমরা এখানে পাবো দন্ত স এবং ব। তাহলে দন্ত স এবং ব মিলে স্বাধীন শব্দটায় যে যুক্ত বর্ণ ব্যবহৃত হচ্ছে এই স্বাধীন, স্বাধীনের এই যুক্ত বর্ণটা গঠিত করেছে। এরপর পাকিস্তানি, এখানে পাকিস্তানিতে আমরা যে যুক্ত বর্ণটা দেখছি এই যুক্ত বর্ণটা ভাঙলে আমরা পাবো দন্ত স এবং ত। তাহলে আমরা অনেকগুলো যুক্ত বর্ণ এবং অনেকগুলো শব্দ এখান থেকে শিখে ফেললাম, তাই না? তাহলে এই শব্দগুলো দিয়ে চলো আমরা কিছু বাক্য গঠন করি। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু দিয়ে একটা বাক্য বলো তো আমাকে। বঙ্গবন্ধু আমাদের জাতির জনক, বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক, এটা একটা বাক্য হয়ে গেল। একইভাবে বাঙালি এবং পতাকা, এই দুটো শব্দ দিয়েও বাক্য তৈরি করে আমাকে একটু বলে ফেলো, ঠিক আছে? এছাড়াও আমরা আরো বঙ্গবন্ধু দিয়ে যদি আরেকটা বাক্য দেখি, এখানে যেটা লেখা আছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দেন, এটাও কিন্তু একটা সুন্দর বাক্য, তাই না? বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। আমরা সবাই একটু আগেই পড়লাম যে মুক্তিযুদ্ধের ডাক কে দিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দেন, এটা একটা বাক্য, যে বাক্যে বঙ্গবন্ধু শব্দটা ব্যবহৃত হয়েছে। তোমরা একইভাবে বাঙালি এবং পতাকা, এই শব্দ দুটো দিয়ে কিছু বাক্য গঠন করে আমাকে একটু জানাও। এবং তোমাদের বাড়ির কাজ থাকবে জাতির পিতাকে নিয়ে তিনটি বাক্য লেখা। আমরা মাত্রই একটা বাক্য পড়লাম না, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দেন, একইভাবে জাতির পিতা বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তোমাদের বাড়ির কাজের খাতায় তিনটা করে বাক্য লিখে ফেলো। এরপর চলো আমরা আমাদের পরবর্তী পাঠে চলে যাই। আমাদের পরবর্তী পাঠে রয়েছে শব্দ বলার খেলা, এখানে আমরা কিছু শব্দ বলবো। চলো এটার জন্য আমরা আমাদের বইয়ের 72 নম্বর পৃষ্ঠাটা একটু বের করি। 72 নম্বর পৃষ্ঠায় তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে আমরা একটা খেলা দেখতে পাচ্ছি, এই খেলাটা আমরা এখন খেলবো, ঠিক আছে? এই খেলাটার নাম হচ্ছে শব্দ বলার খেলা। খেলাটা কিভাবে খেলতে হবে আমি তোমাদেরকে বলে দেই। খেলায় দুটি দল থাকবে এবং এই দুটি দলের নাম দেয়া হয়েছে। এখানে একটা দল বলছে তিনার দল এবং আরেকটা দল হচ্ছে দীপুর দল। এখানে আমরা একটা ডালা দেখতে পাচ্ছি, তাই না? 72 নম্বর পৃষ্ঠায় এই ডালায় অনেক শব্দ দেখতে পাচ্ছি আমরা। তিনার দলের একজন ডালা থেকে একটি শব্দ বলবে, দীপুর দলের একজন ওই শব্দের যে শেষ বর্ণ থাকবে সেটা চিনে ওই বর্ণ দিয়ে সে ডালা থেকে আরেকটা শব্দ বেছে নিবে। বুঝতে পেরেছো খেলাটা? এটা তিনা এবং এটা দীপু, এই দুজনের একটা করে দল আছে, তিনার দল এবং দীপুর দল। এই দুটো দল এই যে ডালাতে যে শব্দগুলো আছে 72 নম্বর পৃষ্ঠার ডালাতে, এই শব্দগুলোর একটা তিনার দল বলবে এবং তিনার দল যে শব্দটা বলবে ওই শব্দের শেষ বর্ণটা দিয়ে দীপুর দলের আরেকটা শব্দ বলতে হবে, যেই শব্দটাও সে ডালার শব্দগুলো থেকেই চুজ করবে বা পছন্দ করবে। ডালাতে যে শব্দগুলো আছে সেগুলো আমরা চলো একবার করে বলে নেই, তাহলে আমাদের মাথায় থাকবে যে কি কি শব্দ আছে। আম, কলা, বক, টব, কমলা, লাল, ইট, লাটাই, লতা, ছবি, মগ, কাকা, ইলা, ঘর, পাতা, থালা, তারা, তাল, গাছ, কলম, জগ, তালা, মাছ, গম, গরু, ছাতা, ছবি, ঘড়ি, বিড়াল, রবি, লবণ, ছোলা, খোকা, টগর, রথ ও কাক। এই যে শব্দগুলো আছে আমরা জেনে নিলাম, এখন তাহলে চলো আমরা খেলাটা শুরু করি। এটা হচ্ছে তিনার দল, এটা হচ্ছে দীপুর দল। তাহলে কিভাবে খেলাটা খেলতে হবে আমি তোমাদেরকে নিয়মটা বলেছি না প্রথমেই? তাহলে তিনার দল একটা শব্দ ডালা থেকে পছন্দ করবে। তিনার দল প্রথম শব্দটা পছন্দ করেছে হচ্ছে আম। এই যে আম শব্দটা, আম শব্দের শেষে আমরা কোন বর্ণ দেখতে পাচ্ছি? আম শব্দটা শেষে আমরা দেখতে পাচ্ছি ম,
তাহলে দীপুর দল প্রথমে কোন শব্দ বলতে হবে তাদের? তাদের ম দিয়ে একটা শব্দ বলতে হবে। এই যে দীপুর দল প্রথমে যে শব্দটা বললো সেটা হচ্ছে মগ। এখন মগ শব্দটার শেষে কি আছে বলতো? মগ শব্দটার শেষ বর্ণটা হচ্ছে গ। গ দিয়ে একটা শব্দ বলো। গ দিয়ে আমরা এখানে বলছি, তিনার দল বলছে গাছ। তাহলে গাছের শেষে আমরা কি বর্ণ দেখছি? গাছের শেষে আমরা দেখছি ছ। বলতো এই ডালায় ছ দিয়ে কোনো শব্দ আছে কিনা? এই যে আমরা ছবি দেখছি, ছবি শব্দটা ছ দিয়ে শুরু হয়। তাহলে দীপুর দল কিন্তু এখানে ছবি শব্দটা লিখতে পারে। ছবি শব্দের শেষ বর্ণটা কোনটা? ছবি শব্দের শেষ বর্ণ হচ্ছে ব। তাহলে তিনার দলের কি করতে হবে? তিনার দলের এই ডালা থেকে ব দিয়ে একটা শব্দ খুঁজে বের করতে হবে। চলো তো আমরা খোঁজার চেষ্টা করি। আম, কলা, বক, এই তো বক শব্দটা ব দিয়ে হচ্ছে, তাই না? তাহলে তিনার দল এখানে ব ক বক শব্দটা লিখতে পারে। বক শব্দটা লিখার পর বকের যে শেষ বর্ণ কি? ক। ক দিয়ে তাহলে দীপুর দলের একটা শব্দ তৈরি করতে হবে। ক দিয়ে এখানে আমরা দেখছি কলা। তাহলে আমরা এখানে কলা লিখতে পারি। কলার শেষ বর্ণ কি? কলার শেষ বর্ণ হচ্ছে ল। তাহলে ল দিয়ে এখন তিনার দলের একটা শব্দ বানাতে হবে। চলো আমরা এখানে দেখি ল দিয়ে কোনো শব্দ আছে কিনা। আছে কি? হ্যাঁ, ল দিয়ে এখানে আমরা লাল দেখতে পাচ্ছি। তাহলে লাল শব্দটা তিনার দল বলতেই পারে, এবং লাল শব্দটা শেষও হয় কিন্তু আবারও ল দিয়ে। তাহলে দীপুর দলেরও কিন্তু এখন ল দিয়েই একটা শব্দ বলতে হবে। তাহলে এই ডালাতে চলো দেখি তো আমরা ল দিয়ে আর কোনো শব্দ আছে কিনা। আছে। এই যে লাটাই শব্দটা, এটা কিন্তু ল দিয়ে শুরু হয়। তাহলে দীপুর দল এখন লাটাই শব্দটা বলল, এবং লাটাই শব্দটা শেষ হয় কোন বর্ণ দিয়ে? রসই দিয়ে। তাহলে তিনার দলের এখন রসই দিয়ে একটা শব্দ বানাতে হবে। এই ডালাতে রসই দিয়ে কোনো শব্দ আছে? রসই দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ইট শব্দটা। তাহলে তিনার দল এখানে ইট লিখতে পারবে, তাই না? ইট লিখার পর তাহলে দীপুর দল কোন বর্ণ দিয়ে শব্দ তৈরি করবে বলতো? দীপুর দল ট দিয়ে শব্দ তৈরি করবে, কারণ ইটের শেষ বর্ণটা হচ্ছে ট। এখন চলো আমরা দেখি ট দিয়ে কোনো শব্দ রয়েছে কিনা। এই যে ট দিয়ে প্রথম দিকেই আমরা একটা শব্দ পেয়ে গেলাম, টব। তাহলে দীপুর দল এখানে টপ শব্দটা লিখতে পারবে। এভাবেই খেলাটা চলতেই থাকবে, এবং তোমরা কিন্তু এই মজার খেলাটা নিজেদের বাসায় নিজের ভাই বোনের সাথেও খেলতে পারো, বা তোমাদের ক্লাসে তোমাদের বন্ধুদের সাথেও এই খেলাটা খেলে ফেলতে পারো। এবং তোমাদেরকে আমি এটা বাড়ির কাজ দিলাম যে এই যে খেলাটা আমরা এতক্ষণ খেললাম তিনার দল এবং দীপুর দলকে নিয়ে, এই খেলাটা তোমরা বাসায় বাবা মা অথবা ভাই বোনদের সাথে খেলবে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের আবার পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে।